এখন কংগ্রেস তৃণমূল গান গাইছে, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? এবার অধীর দাকে ঠিক করতে হবে যে আমি আমার প্রভুদের কথা শুনে তিরিং বিরিং লাফাবো, না আমি এমন আচরণ করব ভবিষ্যতে লোক আমাকে অটল বিহারী বাজপেয়ীর মতো মনে রাখবে। রাহুল গান্ধী জানেন না জল ঘোড়া করার চেষ্টা করছে। মণিপুরে এই ঘটনা নতুন নাকি? ওনার ঠাকুমার আমলে কী হয়েছিল মনে নেই? কবের মণিপুরে এই ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু আমরা শান্তি বহাল করার চেষ্টা করছি এবং সেটা নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়। মণিপুরে যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা, এটা এক্সপেক্টেড নয়, কিন্তু সেটা নিয়ে আমি রাজনীতি করবো, দেশের কথা ভাববো না, বলবো মণিপুরে ভারত মাতার হত্যা হয়ে গেছে, আমরা স্বপ্নও ভাবতে পারি না। সুকান্ত মজুমদার তথা বিজেপির রাজ্য সভাপতি পঞ্চায়েতের রাজ সম্মেলন প্রসঙ্গে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি থাকবেন, তার সঙ্গে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও, তিনিও আজকে এসে পৌঁছাচ্ছেন, আগামীকাল আর পরশু এই দুদিন তিনি থাকবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। একদিকে যেমন পঞ্চায়েতি রাজের যে সম্মেলন সেখানে অংশগ্রহণ করবেন, তার সাথে সাথে আমাদের মোর্চাদের সম্মেলন সেখানেও অংশগ্রহণ করবেন। আমাদের কিছু জেতা প্রার্থী এবং যারা ভোটে অংশগ্রহণ করতে পারেনি, যাদের অত্যাচার করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাদের সঙ্গেও উনি দেখা করবেন। সাংগঠনিক বৈঠক, সেই বৈঠকে থাকবেন। আর এই যে পঞ্চায়েতি রাজ সম্মেলন, সেখানে জেলা পরিষদের সভাপতি এবং সহসভাপতিদের ডাকা হয়েছে। পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্য থেকে মূলত প্রশিক্ষণের বিষয়, কিভাবে কাজ করতে, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য যারা প্রশিক্ষণ দিতে এসেছেন তারাও প্রশিক্ষণ দেবে। দুজনকে ফর্ম বি দিয়ে দিয়েছিল, তাহলে তার দোষ কোথায়? যারা জানে না তারা এসব কথা বলছে। অধীর রঞ্জন চৌধুরীর কালকে সাসপেনশন নিয়ে রাজ্য রাজনীতি তোলপার। অধীরবাবু বলছেন যে তিনি যেটা করেছেন তিনি অন্যায় কিছু করেননি, তৃণমূল কংগ্রেসও সেটা সমর্থন করছে। দেখুন, তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস কিছুদিন আগে মারামারি করলো, তৃণমূল কংগ্রেসের হাতে কংগ্রেসের কর্মী সমর্থকরা খুন হলো মুর্শিদাবাদ জেলাতে। তারপরেও এখন কংগ্রেস তৃণমূল গান গাইছে, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এখন অধীর দা খুব শ্রদ্ধেয় মানুষ আমাদের, এতবারের সাংসদ, কিন্তু ওনারও মনে রাখা দরকার, উনি যে চেয়ারটায় বসে আছেন দিল্লিতে, ওই সিটে একদিন অটল বিহারী বাজপেয়ী বসতেন। অটল বিহারী বাজপেয়ী কি ওরকম তিরিং তিরিং করে লাফিয়ে উঠতেন কারো ভাষণের মাধ্যমে, প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যে? অধীর দা ভালো লোক, কিন্তু রিমোট কন্ট্রোলটা তো ইটালি থেকে চলছে, তাহলে কীভাবে হবে? রিমোট কন্ট্রোল টিপলে পরে তিরিং করে লাফিয়ে ওঠেন। ওনাকে অটল বিহারী বাজপেয়ীর ভিডিও দেখা উচিত যে একজন বিরোধী দলনেতাকে কীভাবে রিয়্যাক্ট করতে হয়। আপনি বলুন, আপনার কথা বলুন, তীক্ষ্ণ ভাষাতে, তীক্ষ্ণ শব্দ ব্যবহার করুন, শালীনতার মধ্যে ব্যবহার করুন। অধীরদার কাছে এটা আমাদের এক্সপেক্টেড না। তারপরেও যা ঘটনা ঘটেছিল, ঘটনার পর বীরেন্দ্র সিং মাস্ত উনি ক্ষমা চাইলেন, অধীরদাও ক্ষমা চাইলে ব্যাপারটা মিটে যেত। ক্ষমার উপরে তো কিছু নেই, কিন্তু অধীরদা প্ল্যান করে বা কংগ্রেসের এটা প্ল্যান ছিল, অধীর চৌধুরীকে শহীদ দেখাতে হবে, শহীদ দেখালে কখনই বড় নিতে হবে। কলকাতা থেকে পঙ্কজ কুমার বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।